প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলিং কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারহানা চৌধুরী, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে, এবং আমাদের আজকের ক্লাস সংখ্যা হচ্ছে 13। যে বিষয়টি নিয়ে বা যে অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে অধ্যায় 5, বাংলাদেশের সমাজ। তার আগে আমরা জেনে নিব সমাজটা কি। চলো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ব্ল্যাকবোর্ডে চলে যাই, সেখানে জেনে নিই সমাজ কি। আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। নিজেদের অস্তিত্ব রক্ষা ও জীবনযাপনের মৌলিক চাহিদা পূরণের জন্য একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজনে মানুষ প্রয়োজন অনুভব করে, আর এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি, যখন মানুষ প্রকৃতিতে অসহায় অবস্থায় ছিল এবং এই প্রতিকূল পরিবেশে যখন তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন অনুভব করে, তখন তারা মনে করে যে এখানে তাদেরকে একে অপরের সহযোগিতা নিয়ে বেঁচে থাকতে হবে। আর এই মিলেমিশে থাকা ও একতাবদ্ধ মানব গোষ্ঠীকে তখন বলা হচ্ছে সমাজ। মিলেমিশে বসবাস করার ফলে মানুষের মানুষের আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, আর এতে করে তাদের মধ্যে গড়ে ওঠে সহযোগিতা, সহানুভূতি ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন ধরনের সম্পর্ক, যাকে আমরা বলছি সামাজিক সম্পর্ক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটা সমাজে বসবাস করতে গেলে যখন প্রত্যেকটি মানুষ একতাবদ্ধ হয়ে বসবাস করা শুরু করে, তখন নিয়মতান্ত্রিকভাবে তাদের মধ্যে আত্মীয়তা এবং বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, যা কিনা তাদের মধ্যে বিভিন্ন ধরনের সহযোগিতা এবং সহানুভূতির সম্পর্কগুলো গড়ে তোলে। আর এই ধরনের সম্পর্কগুলো যখন সকলের মধ্যে গড়ে ওঠে, তখন সেখানে যে সম্পর্ক সৃষ্টি হয় সেটি হচ্ছে সামাজিক সম্পর্ক। তাহলে এই সমাজে বসবাস করার ক্ষেত্রে এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলার জন্য যে দুইটি বৈশিষ্ট্য আমরা দেখি, সেটি হচ্ছে সমাজে বহু লোকের সঙ্গবদ্ধভাবে বসবাস করতে হবে, এবং এই সঙ্গবদ্ধভাবে বসবাস করার পেছনে তাদের অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকতে হবে। বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে মানুষ যখন সমবেতভাবে বসবাস করে, তখন তাকেই বলা হয় সমাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজ কি। বিশেষ প্রয়োজন এবং উদ্দেশ্য নিয়ে যখন মানুষ সমবেতভাবে বসবাস করে, তাকে সমাজ বলে। সমাজে বসবাস করার ফলে সমাজে আবার কিছু প্রতিষ্ঠানও গড়ে তুলতে হয়। সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সঙ্গ গড়ে উঠেছে, যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছুই ছিল না, কারণ তখন মানুষ গোত্র বা একতাবদ্ধভাবে বসবাস করত। যখন তারা গোত্র তৈরি করে, তখন সেখানে তারা নিজেরাই চিন্তা করে যে তারা পরিবার গঠন করবে, এবং পরিবারই হচ্ছে সমাজ গঠনের প্রথম ধাপ। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছুই ছিল না, প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে খাদ্য সংগ্রহ, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে, আর এভাবে মানুষ গড়ে তুলেছে সমাজ। তাহলে সমাজের প্রতিষ্ঠানগুলো কি কি? পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। আর এই প্রতিষ্ঠানগুলো মানুষ গড়ে তুলেছে নিজেদের প্রয়োজনে। সমাজে বসবাস করার ফলে সমাজ জীবনে প্রাকৃতিক এবং ভৌগোলিক এই দুই ধরনের পরিবেশের প্রভাব রয়েছে। প্রাকৃতিক পরিবেশের প্রভাবটা কেমন? মানুষের জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, ঠিক তেমনি অনেক ক্ষেত্রে পরিবেশই আবার তাকে নিয়ন্ত্রণ করে। যেমন প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে নদী। নদী মানুষের জীবনযাত্রাকে খুব সহজ করে দেয়। পৃথিবীর সব সভ্যতাগুলো নদীভিত্তিক, যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা,
इत्यादि गड़े उठे और बांग्लादेशे प्राचीन सभ्यता गंगा अवबाहिकाय विकास लाभ कर सभ्यतागुलो नदी केंद्रिक आबार कोनो कोनो अंचले प्राकृतिक सम्पदेर उपरो सेई अंचलेर जनगोष्ठी पेशा निर्भर करे अर्थात जे सकल अंचले प्राकृतिक सम्पद बेशी से एलाकार जनगोष्ठीर पेशा ओई प्राकृतिक सम्पदेर उपर निर्भर करे गड़े उठे जेमन खनि अंचले खनि श्रमिक और शिल्प एलाकाय शिल्प श्रमिकरा बसबास करे তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজ জীবনে প্রাকৃতিক পরিবেশের প্রভাবটা কি ধরনের প্রভাব ফেলে। সমাজ জীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাব, কুটির শিল্প বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। নদীবহুল এলাকায় এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরায় তাঁতিরা বাস করে এবং এখানে বিখ্যাত ও ঢাকাই শাড়ি বোনা হয়। রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে কারণ এই অঞ্চলে তুঁত গাছ জন্মে এবং তুঁত গাছে রেশম কীট বাস করে। তাহলে শিক্ষার্থী বৃন্দরা দেখো যে ভৌগোলিক পরিবেশে বা সমাজ জীবনে যে এলাকাগুলো মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয় যার কারণে ওই এলাকার মানুষগুলো এখানে তাদের জীবন এবং জীবিকাগুলো নির্ভর করে বসবাস করে। ফরিদপুরের খেজুরগুড়, মুক্তাগাছার মান্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতলপাটি, সোনারগাঁওয়ের মসলিন শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্যই বিকাশ লাভ করেছিল। পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। শীত প্রধান অঞ্চলের মানুষ গরম পশমি কাপড় পরে আর গ্রীষ্ম প্রধান এলাকার মানুষ হালকা সুতি কাপড় পরে কারণ এখানকার ভৌগোলিক পরিবেশগুলো সেভাবেই মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে। যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজে শিল্পায়ন ও নগর গড়ে ওঠে। নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগে থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো ভৌগোলিক অবস্থানগুলোর কারণে মানুষ তাদের জীবন এবং জীবিকা নির্বাহ সহজ করে তুলেছে এবং এখানে তাদের যে জিনিসগুলো কাঁচামালগুলো বা সহজলভ্যতার জন্যই তারা তাদের পণ্য সামগ্রীগুলো বিকাশ লাভ করছে এবং তারা জীবিকা তাদের নির্বাহ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের আলোচনা বিষয় থেকে তোমরা তোমাদের বিষয়বস্তুটি বুঝতে পেরেছ। এই আলোচনা বিষয় থেকে তোমাদের হোমওয়ার্ক থাকবে 10টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, যা কিনা প্রত্যেক রবিবার তোমরা স্বস্ব ভবনে এসে জমা দিবে এবং এই SWT তোমাদের সিটি এবং ডায়েরি নম্বরের পরিবর্তে যোগ হবে, যা কিনা তোমাদের জন্য অনেক জরুরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।